아빠, তুমি চিন্তা করো না, তোমার কিছু তো হইতো না, খুশ পাওয়া যাব। মা তো বুঝতে রয়ে যখন এই কামটা করলো, এত চিন্তা করলে কি আছে আব্বা? তো তীর ফোন দিছে। হ্যালো দীপালি, তুমি যে একটু বুদ্ধিমতী মেয়ে, ফ্রম দা ভেরি বিগিনিং আমি কিন্তু এটা বুঝালছিলাম। মানে তোমার কথাই ঠিক, তোমরা ফুয়াম্মা এখন আমার কাকিয়াম্মা। কি? ইয়েস, শুনো, আমরা আফেমের পরীক্ষায় বিয়ার পরীক্ষায় ফেল করে আসছি, কিন্তু তোমরা ফুয়াম্মা মানে আমরা কাকিয়াম্মা এবং আমার কাকা নজির, তারা শেষ উইকেট জুটিতে সেঞ্চুরি করে আলছে। আরে কি কইতেছেন, স্টেট কথা কর না। তোমরা ফুয়াম্মা আর আমরা বাচ্চে, আমরা বাড়ির নববধূ, সে এবং আমার কাকা নজির কাজী অফিসে গিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কি কইতেছেন তকদির ভাই, কি হয়েছে রে? আমি তোমরা ফুয়াম্মা মানে আমরা কাকি আমারে বলছিলাম যে আপাতত আমনে আমনে গো বাড়িতে যান, কিন্তু সে ফুল সজ্জা না করে এই বাড়ি থেকে লড়বো না এরকম একটা মনোবসনা প্রকাশ করে ফেলছেন, এবং সেটাই তিনি করতে চাচ্ছেন এবং আমাদের বাড়ির সবাই রে তিনি দৌড়ের উপরে রাখছেন। আরে কি কইতেছেন, কিছুই তো বুঝতাছি না। আমি কি বুঝতে পারতাছি দীপালি, যার আর বিয়ার ফুল ফুটে নাই তারা জোর করে জাগ দিয়া বিয়ার ফুল ফুটে আলছে। আমি টুকটুকি আর কায়রের কথা কইতাছি, আবার যার আর বিয়ার ফুল ফুটিয়া মরিয়া জরিয়াছে গা, তারা ফুলের রে ফরমালিন খাওয়াইয়া জোর করে ফুল ফুটে আলছে, আর আমরা যারা বিয়ার ফুল ফুটে আলছে সৌন্দর্য ছড়াইতেছে সুগন্ধ ছড়াইতেছে, তারা বিয়ে করতে পারতাছি না, কি টেরে যে ভিতরে পড়লাম কত। আচ্ছা ওইছে, এসব কথা বাদ দেন, ফুয়াম্মারে ফোনটা দেন তো। ফোন যে দিয়াম, প্রথমত সে আমার সামনে নাই, দ্বিতীয়ত তোমরা বাড়ির কারোর সঙ্গে কথা কর মুডে সে নাই, সে এখন ফুল সজ্জার স্বপ্নে বিভোর, তাকে তার মতো থাকতে দেওয়াটাই এখন শ্রেয় আমার মনে হচ্ছে। ওকে বাই। তকদির মনে হয় ফুম্মা সম্পর্কে কিতা জানি কইলো। হ্যাঁ, আরে হাসুস কেড়ে কিতা কইছে কবি তো। ফুয়াম্মা নজির কাকা নাকি কাজী অফিসে যায় বিয়া করে আলছে। কি কর কি হবা, তকদির ভাই ফোন করে এই নাই কইলো, অবশ্য আমিও ধারণা করছিলাম। তা কোনো কামের কাম হইছে, এই বয়সে ফুম্মা কিতা করলো? ও ঠিকই তো করছে। মানে কি ঠিক আছে? বাবা, ফুয়াম্মা কত বছর ধরে বিয়া বিয়া করে মুহে ফেনা তুই লালছে, আপনি তো তার বিয়ার সাথে কিছুই দেন নাই। ওই মুহ কইলো কি হয়, হ্যাঁ এই বয়সের মানুষের পাত্র খুঁজন কি এত সহজ? সহজ না, কঠিনই তো। তা আপনার লোকে ভালো হয়েছে না, ফুয়াম্মা নিজে নিজে পাত্র খুঁজা বিয়া করে আলছে, আপনার কঠিন কাজটা সহজ করে আলছে। তাই বলে আব্বার মান সম্মানের কথা একটু চিন্তা করবো না? হ্যাঁ, আমরার কথা চিন্তা করবো না? ফুম্মা যদি কইতো যে নজির কাকারে বিয়া করতে চায়, আমরা কি মানা হরতাম? হ্যাঁ, আব্বা কি মানা হরতো? তা করতো না, কিন্তু তোমরা তো জানোই ফুয়াম্মা একটু অন্যরম, এখন ঘটনা তো গড় ডালছে, কিছু করার আছে? আব্বা চলো আমরা এগর বাড়ি যাই। এবার কেড়ে দেবেন মান সম্মান জাওয়ানের ব্যাপার কি আমার কাছে, সে যেখানে জাওয়ানে সেখানে গেতে সেখানে সুখে থাক, শান্তিতে থাক। তুমি ঠিক কথাই কইছো, হেরার বাড়িতে এখন যাওয়ানোর দরকার নাই, গেলে ঝামেলা বাড়তে পারে।